নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আজকেও আবার আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে পেয়ে যেতে পারেন আপনার রোগটাও। আর খুব ভালো করে ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন আপনার এই ওষুধটাও জেনে নিতে পারেন এবং সেটা গিয়ে সোজাসুজি দোকানে গিয়ে কিনতে পারেন নিজে নিজে। অন্তত এক সপ্তাহ খেলে হয়তো বা রোগটা থেকে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। হ্যাঁ, জানেন তো হোমিওপ্যাথি হচ্ছে ম্যাজিকের মতোই ট্রিটমেন্ট, খুব অল্প ওষুধ দিয়েই অনেক বড় বড় রোগ ভালো করা যায়, এটা আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি সত্যি বলতে কি, আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন এবং তাদেরকে আমি এভাবে খুব সহজ ওষুধ দিয়েই সুস্থ করে তুলি। এই জন্যে অনেক দূর দূর থেকে আমার কাছে লোকেরা আসেন। আসলে হোমিওপ্যাথি হচ্ছে একটা চমৎকার চিকিৎসা পদ্ধতি যেটাতে জ্ঞানের দরকার, এটা ঠিক। অভিজ্ঞতা এবং জ্ঞান এই দুটো যদি কোনো ডাক্তারের থাকে তাহলে খুব সহজেই উনি কিন্তু সুনাম অর্জন করতে পারেন, খুব সহজেই অল্প ওষুধ দিয়ে অনেক বড় বড় রোগ থেকে রোগীকে মুক্ত করতে পারেন। আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, প্রথমে বলে নিই সেটা হচ্ছে বাচ্চা মেয়েদের। বাচ্চা মেয়েদের আমি বলবো যারা স্কুলে পড়েন অথবা কলেজে পড়ে, কলেজ স্কুলের মধ্যে সীমাবদ্ধ, 12-13 থেকে শুরু করে একেবারে 20-র ভেতরে যাদের বয়স, তাদের জন্যে একটা রোগ এবং সেই রোগের চিকিৎসা আজকে আমি বলবো। তার আগে বলে রাখছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ কি আমি প্রত্যেক দিন খুব মূল্যবান ভিডিওগুলো পাবলিশ করে থাকি, যেগুলো দেখলে পরে আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে পারে, যেটা আপনি অনেক টাকা পয়সা খরচ করেও পারবেন না। তো আসুন আজকে এই ছোট বাচ্চাদের যে অসুখগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, সেটা আজকে হচ্ছে আমার কিশোরীদের জন্যে, কিশোর মেয়েদের জন্য। কিশোরী যাকে বলে একেবারে অল্প বয়সী মেয়েদের, তাদের একটা সমস্যা আছে। সমস্যাটা মায়েরাই জানেন, কারণ মেয়েরা একমাত্র মাকেই সেই কথাগুলো বলে, বাবাকেও বলে না লজ্জায়। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের একটা কী বলবো নিজস্ব রোগ, অর্থাৎ মহিলা মাত্রেই এ ধরনের রোগ থাকে এবং সেই জন্যেই মহিলারা এটাকে ভালোভাবে বুঝেন এবং অনেক মহিলাদের ভালো অভিজ্ঞতাও রয়েছে। সুতরাং মেয়েকে, কোনো মা মেয়েকে সেটা সম্পর্কে একটা ভালো পরামর্শ দিতে পারেন। সুতরাং আজকে যে সমস্ত মায়েরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মেয়ের সেই সমস্যাটাকে আপনি কিন্তু ঠিক করে দিতে পারেন। সুতরাং আপনার জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয়। আসুন আজকে যে সমস্যা সেটা হচ্ছে মেয়েদের শ্বেতপ্রদর, বাচ্চা মেয়েদের শ্বেতপ্রদর। বাচ্চা মেয়েদের শ্বেতপ্রদর মানে সাদা স্রাব, কিন্তু বড়দের আর বাচ্চা মেয়েদের মধ্যে একটু তফাত আছে। বাচ্চা মেয়েদের প্রস্রাব দ্বার দিয়ে পিচ্ছিল লালার মতো সাদা স্রাব বের হয়, এটা এত ঘন হয় না, এত পুচ হয় না, কারণ বড়দের তো ইনফেকশন বেশি হয়। তো এই বয়সে শুধু ওই পাতলা পাতলা মাঝে মাঝে মেয়েরা দেখে যে জাঙ্গিতে বা যে অন্তর্বাস যেটা পড়া হয় সেটার মধ্যে লালার মতো লেগে থাকে, পিচ্ছিল একটা, যেটা সাবান দিয়ে ধুতে গেলেও দেখা যায় মানে ছাড়তে চায় না, সেই পিচ্ছিল জিনিসটা লেগে থাকে, তখন ওরা বুঝতে পারে যে প্রস্রাবের সাথে প্রস্রাব দ্বার দিয়ে কিছু একটা যাচ্ছে। অনেক সময় চুলকায়, এই সাদা স্রাব হলে মেয়েদের চুলকায়, বা অনেক সময় কিছু কিছু মেয়েদের দেখা যায় একটু ব্লিডিং বেশি হচ্ছে, হ্যাঁ মাসিক স্রাবটা একটু বেশি হচ্ছে, তখন তারা বুঝতে পারে যে এটা একটা রোগ। এবং তখন অনেকে, অনেক মেয়েরাই কিন্তু মাকে বলে, মা আমার এরকম হয়েছে, আমার তো সাদা সাদা কী যেন পিচ্ছিল ডিমের লালার মতো যায়, এটা কী রোগ, তখন মা বুঝতে পারেন যে এটা শ্বেতপ্রদর হয়ে গেছে। তখন সেই মায়েদের আমি পরামর্শ দেব, আজকে যে ওষুধটা বলবো নির্দ্বিধায় এই ওষুধটা কিন্তু আপনাদের মেয়েদের দিতে পারেন এবং খাওয়াতে পারেন, এতে কিন্তু মেয়েরা সুস্থ হবে এবং সব দিক দিয়ে তারা পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো গুণ আছে এই ওষুধটার, শুধু যে সাদা স্রাব কমবে তা নয়, এটার সাথে আরও অনেকগুলো রোগ মেয়েদের থাকতে পারে সেটাও সে কমিয়ে দেবে। তো আসুন আজকে তো জেনে গেলেন যে এই রোগেরও ঔষধ আছে এবং সেটা করবো করবো করে চিকিৎসা করাবো করাবো করে অনেক মায়েরাও কিন্তু আর মানে ডাক্তারের কাছে আর যান না, আচ্ছা চলছে চলে, কারণ রোগটা এত মেজর নয়, এত সিরিয়াস নয়। এই সিরিয়াস নয় বলেই অনেকেই গাফিলতি করেন, অবহেলা করেন, কিন্তু এটার পরিণতি ভালো হয় না, অনেক মেয়েরাই সেটা দিয়ে সমস্যা হয়। বাচ্চা বয়সে অনেক মেয়েদের দেখা গেছে জরায়ুতে সিস্ট হয়ে গেছে, কারণ সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে কন্টিনিউয়াস একটা দীর্ঘদিন যদি পড়তে থাকে তাহলে কিন্তু সিস্ট হয়ে যায়।
বড়দের তো হয়ই, বাচ্চা মেয়েদেরও হয়ে যায়, অনেক বাচ্চা মেয়েদের সিস্ট অপারেশন হয়েছে আপনারা জানেন। সুতরাং সিস্ট যাতে না হয় এবং অল্প সময়ের মধ্যেই, যেহেতু একটা চিকিৎসা রয়েছে এবং খুব সহজ ঔষধও রয়েছে, শুধু ভিডিওটা দেখুন এবং আমি যা পরামর্শ দিচ্ছি 100% সঠিক, কোনো দ্বন্দ্বের বিষয় নেই, এই রোগে এই ঔষধই দেওয়া হয় এবং এই ওষুধটা যদি নিয়মিত আপনি খাওয়াতে পারেন একদম ঠিক হয়ে যাবে। আমি ডিসক্রিপশনে এই ওষুধটা সম্পর্কে আমি ডিটেলস আমি লিখে দেবো এবং আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন, দেখে সেইভাবে খাওয়াবেন। আসুন তাহলে, মেয়েদের সাদা স্রাব, শ্বেতপ্রদর, এই রোগের জন্যে কী ওষুধটা দেওয়া হয় আজকে আমি বলে নিই। ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া কার্ব, ভালো করে দেখে নিন, স্ক্রিনে আছে ক্যালকেরিয়া কার্ব ওষুধটি। এটার পটেন্সি আছে, অর্থাৎ শক্তি, হ্যাঁ, দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 200। তো আমি বলবো 200টাই দিয়ে দেওয়া ভালো, কারণ একটু পাওয়ার হলে ভালো। এই ওষুধটা 200 যদি হয় তাহলে সকালে 2 ফোঁটা দেবেন, বিকালে 2 ফোঁটা দেবেন, এভাবে। বেশি নয়, বেশি নয়, আমি বলবো 5 দিন দিন, বেশি নয়, মাত্র 5 দিন। হ্যাঁ, আধা কাপ এক চামচ জলের মধ্যে 2 ফোঁটা মেশান এবং দিনে 2 বার করে দিতে থাকুন, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, ডোজটাতে গোলমাল করবেন না, তো দিনে 2 বার করে 2 ফোঁটা করে দিয়ে দিন, 5 দিন খেলে পরে এই রোগ থেকে সে পুরোপুরি মুক্তি পাবে, বুঝতে পাচ্ছেন। অনেক মেয়েদের কিন্তু এই শ্বেতপ্রদরের সাথে মাথায় ব্যথাও থাকে, যদি মাথায় ব্যথা থাকে তাহলেও কিন্তু কমবে, এটাতেই কমে যাবে। অনেক মেয়েদেরই বাচ্চা বয়সে কিন্তু দেখা যাচ্ছে মোবাইল চালাতে রাত্রে ঘুম নেই, রাত 2টোর সময় ওরা ঘুমায় না, মোবাইল চালাচ্ছে, হ্যাঁ, গেম দেখছে বা ভিডিও দেখছে, এরকম করে করে সারা রাত অনিদ্রা, ঘুমায় না বা ঘুম লাগে না বলেই মোবাইল চালাতে থাকে। মা পাশে ঘুমাচ্ছেন, হ্যাঁ, ভাইরা পাশে ঘুমাচ্ছে, কিন্তু সেই মেয়েটা কিন্তু মোবাইল চালাচ্ছে। তো সেক্ষেত্রেও এই ওষুধটা কাজ করবে, অর্থাৎ ঘুম চোখে এনে দেবে এবং ধীরে 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 চোখটা বুঝে আসবে, সে ঘুমাবেও, ঠিক আছে। ক্যালকেরিয়া কার্ব ওষুধটা অবশ্যই নামটা জেনে গেছেন, ক্যালকেরিয়া কার্ব, আবারও বলছি 200 পটেন্সি কিনবেন এবং 1 চামচ জলের মধ্যে 2 ফোঁটা ফেলবেন এবং দিনে 2 বার করে 5 দিন খাওয়াবেন, ব্যাস, দেখবেন আপনার ছোট্ট মেয়েটি একটা বড় রোগ থেকে মুক্তি পেল, সেও খুশি, আপনিও খুশি এবং ভবিষ্যতের জন্য একদম নিরাপদ হয়ে গেল, অর্থাৎ সিস্ট আর হবে না, বুঝতে পারছেন। আচ্ছা, প্রত্যেক দিন আমি এরকম খুব মূল্যবান ভিডিও আমি পাবলিশ করে থাকি, যদি ভিডিওগুলো দেখেন দেখবেন সত্যি সত্যি উপকৃত হবেন, কারণ এটা একটা বড় সমস্যা আর করবো গাফিলতি করে করে কিন্তু আপনারা রোগটাকে বাড়িয়ে দেন। তো সেজন্যই আমার পরামর্শ যে খুব সহজে, যেহেতু অল্প টাকা তো আর বলে লাভ নেই, এটার ওষুধের 100 টাকা খরচা হবে বলে মনে হয় না, তো এটা যদি করতে পারেন একদম সুস্থ, ডাক্তার হবে না, ডাক্তার কাছে যেতে হবে, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা রোগ নিয়েও আলোচনা করব, তার ওষুধ নিয়েও আলোচনা করব, অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই। তাহলে আজকের মতো আসি, কেমন, নমস্কার, ধন্যবাদ।